বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমে আমরা বিদ্যুতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো ফিউজ নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা গত ক্লাসে সামান্য কিছু করেছিলাম, সেখানে আমাদের এটাই দেখানো হয়েছে যে আমাদের বাসার যে মেইন লাইন, সেখানে আমরা সিরিজ সংযোগে অর্থাৎ শ্রেণী সংযোগে আমরা একটি এরকম কাট আউট ব্যবহার করি। এই কাট আউটের মাঝখানে এরকম নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট টিন এবং সীসার তৈরি বিশেষ ধরনের একটা তার ব্যবহার করা হয়। আর এই সংকর ধাতুর তারের বৈশিষ্ট্যটা হলো এটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট কেন হয়? কারণ গলনাঙ্ক যদি কম হয় তাহলে এটি সামান্য একটু তাপে উত্তপ্ত হয়ে গলে যাবে। যখনই অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয় তখনই কিন্তু তার উত্তপ্ত হয়ে ওঠে, আর গলনাঙ্ক কম হয় এরা নিজের থেকেই গলে যায়, এর ফলশ্রুতিতে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। আর বর্তনী যখন বিচ্ছিন্ন হয় তখন অতিরিক্ত তড়িৎ প্রবাহ মাধ্যমে যে যন্ত্রগুলো নষ্ট হওয়ার কথা ছিল সে নষ্ট হওয়া থেকে ওই যন্ত্রগুলো রক্ষা পায়। যখন মনে করো যে অতিরিক্ত তড়িৎ প্রবাহই হচ্ছে না, বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন তো তোমার ওই পুরো বাসার যন্ত্রপাতিকে সে সুরক্ষা দান করছে। আমার মনে হয় এই বিষয়গুলো তোমাকে স্পষ্টভাবে লিখতে হবে। আমি আবার প্রথম থেকে বলছি, প্রথমত ফিউজ কি? ফিউজ হলো একটি বিশেষ ধরনের ব্যবস্থা যেখানে সিরিজ সংযোগে বা শ্রেণী সংযোগে বাসার মেইন লাইনের সাথে একটি নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট তার, যেটি টিন এবং সীসার তৈরি একটি সংকর তার, সেটি লাগানো থাকে। এটার কাজ হলো যদি কোনো কারণে মেইন লাইনে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয় তাহলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে এই তারটা প্রবলভাবে উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে তখন এটি গলে যায় এবং গলে যাওয়ার মধ্য দিয়ে সে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের হাত থেকে বাসার যে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে সুরক্ষা দান করে। এই সুরক্ষা দান করার কাজটি কিন্তু এই পুরো ব্যবস্থাপনাটা করে। এখানে কি থাকে? সিনেমাটির বিশেষ ধরনের সিস্টেম থাকে যার উপরে এই তামার তার লাগানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা থাকে। এখন এই ফিউজ গুলো বিভিন্ন মানের হয়ে থাকে, কখনো 5 এম্পিয়ার, কখনো 15 এম্পিয়ার, কখনো 30 এম্পিয়ার, 60 এম্পিয়ার, এভাবে নানান এম্পিয়ার দেওয়া থাকে। আসলে এই এম্পিয়ার দেওয়ার কারণটা কি? কারণটা হলো যে আমাদের বাসায় যে বিদ্যুৎটা প্রবাহিত হয়, এই বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হওয়ার সময় সেখানে একটা নির্দিষ্ট মানের বিদ্যুৎটা কিন্তু আসে। মনে করো আমাদের বাসায় প্রবেশ করছে 15 এম্পিয়ার বিদ্যুৎ, তাহলে আমি যদি এই এই তারটা, এখানে যে তারটা লাগানো হয় এই তার যদি 15 এম্পিয়ারের তারই লাগাই, তাহলে কিন্তু আমার বাসায় যথাযথ মানের বিদ্যুৎ পাবো। কারণ এম্পিয়ার বৃদ্ধি পেয়ে 16 হওয়ার সাথে সাথেই এই তার কিন্তু গরম হয়ে মানে পুড়ে যাওয়ার অথবা গলে যাওয়ার একটা তৈরি হয়। এর ফলে কি হয়? এর ফলে দেখা যাচ্ছে যে আমার বাসার যন্ত্রগুলো সহ্য করতে পারে 15 এম্পিয়ার বিদ্যুৎ। যেই 15 এম্পিয়ার বিদ্যুৎ সীমা অতিক্রম করবে তখন সে নিজেই নিজেকে নষ্ট করে দিয়ে বিদ্যুৎ বর্তনীকে সে বিচ্ছিন্ন করে দেবে, আর এর ফলে আমার বাসার যে যন্ত্রাংশগুলো এটা সুরক্ষা পাবে। তো এখন প্রশ্ন হলো আমার বাসায় হয়তো আছে 15 এম্পিয়ার বিদ্যুতের লাইন, আর একটা বাসায় হয়তো আছে 30 এম্পিয়ার, কোনো বাসায় আছে 60 এম্পিয়ার, যেখানে অনেকগুলো ফ্রিজ আছে, অনেকগুলো এসি আছে, এই অপশন গুলো কিন্তু এখানে আছে। তো এখন দেখো, তো আশা করি যে বিভিন্ন অ্যাম্পিয়ার যে হয়, এই অ্যাম্পিয়ার হওয়ার কারণ হলো কিন্তু এটা।
তো এই মোটামুটি এখানে দেখার বিষয়গুলো আছে। তোমার ফিউজ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? কি তুমি আনমিউট করো, তুমি কি আসো লাইনে নাকি? আসি লাইনে আসি। তো কথা বলো না কেন, আমি যা পড়াচ্ছি তোমাকে তো ইয়েস নো কিছু একটা বলতে হবে। তো প্রশ্ন করার পরে তোমাকে এখানে খুঁজে পাচ্ছি না, তো ওইটা সবসময় আনমিউট করে রাখো। আচ্ছা এখন দেখো, এই যে আমি যে পড়াইলাম এটা কি তুমি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো কিছু গলে যায় সেটা গলনাঙ্ক। এখানে লেখা আছে গলনাঙ্ক কম হয়, এর অর্থ হচ্ছে যে কম তাপমাত্রায় গলে যায়। মনে করো একটা তামার তার হয়তো গলে সাপোজ 200 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এ হয়তো দেখা যাচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াসই গলে যাচ্ছে। তাহলে এই যে কম তাপমাত্রায় গলে যাচ্ছে সেটার নামই গলনাঙ্ক কম। স্যার বিভিন্ন বাসায় 15 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার করে যেগুলো বিদ্যুৎ প্রবাহ দিচ্ছে না, এগুলোতে কি ওই পরিমাপের ই ফিউজ লাগানো আছে? ওটা যারা টেকনিশিয়ান তারা ওই পরিমাণের ফিউজে ওখানে লাগিয়ে দিয়ে যায়। এটা ম্যাক্সিমাম বাসাগুলোতে যদি ভালো টেকনিশিয়ান এসে লাগিয়ে দেয় তাহলে ওই ফিউজই লাগানোর কথা, কিন্তু আমরা বেশ এখানে কিছু কিছু বাসায় একটু উল্টা কাজ করি। সেটা হলো এই ধরনের ফিউজ ফিউজ তার আমরা না কিনে করি কি, ওই নিজেরাই তার থেকে তোমার এইরকম তামার তার বের করে এইরকম তার লাগিয়ে দেয়, এমনকি কেউ মোটা তার লাগিয়ে দেয় যাতে করে এটা সহজে না কাটে। এগুলো হলো আমাদের একটা অনিয়ম, এবং এইটা আবার মানে এমন ভাবে করে যে জীবনে এটা কাটেই না, যে কারণে জন্য এই ফিউজ দেওয়ার যে তার যে মূল মানে কারণ সেটাই কিন্তু এখানে থাকে না। এখন কেউ অনিয়ম করে সেটা তো আর মানে এই ফিউজ যারা তৈরি করছে তাদের দোষ না, দোষটা হলো যে অনিয়ম করবে সে হয়তো একদিন ভুক্তভোগী শিকার হবে। বর্তমানে এই ফিউজের বিকল্প হিসেবে আসছে হলো তোমার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের সুবিধাটা হলো যে সেখানে ওই একই রকম বিদ্যুৎ বেশি প্রবাহিত হলে অটোভাবে তোমার বিদ্যুতের লাইন কেটে দেবে। তুমি এটা আনমিউট করে রাখো, এবং আচ্ছা আমি যখন পড়াচ্ছি তখন তোমাকে ইয়েস নট এই কথাগুলো মাঝে মাঝে বলতে হবে, বললে তুমি বুঝবো যে তুমি আমার কথা শুনতেছো। আচ্ছা এখন দেখো, আর কোনো প্রশ্ন আছে? না, এখন আর কোনো। আর বাড়ির মেন ফিউজ 30 বা 60 অ্যাম্পিয়ারের হয়, এটা কত অ্যাম্পিয়ার হবে সেটা হলো তোমার বাসায় কি পরিমাণ জিনিস ব্যবহার করো তার উপর, ঠিক আছে? এখন দেখো এখানে আছে বিদ্যুতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে সচেতনতা। তো কার্যকর ব্যবহার বলতে কি বোঝানো হয়, অর্থাৎ আমাদের যতটুকু বিদ্যুৎ দরকার ঠিক ততটুকুই ব্যবহার করব, তার চেয়ে কমও না তার চেয়ে বেশিও না। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমার হয়তো প্রচুর টাকা আছে, তা আমি বিদ্যুতের বড় বড় লাইন নিয়ে এসি লাগবে বাসায় 2টা 4টে ব্যবহার করেছি, হয়তো লিফটের প্রয়োজনই নাই তো লিফট লাগাই রাখছি, মানে যেহেতু আমার অর্থ আছে মনে করতেছি আমি সরকারকে তো বিল দিচ্ছি, কিন্তু বিষয়টা হলো এরকম ভাবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফলে যার মানে অ্যাকচুয়ালি বিদ্যুতের ব্যবহার করা দরকার সে কিন্তু বিদ্যুৎটা পাচ্ছে না। একটা শিল্প কলকারখানায় বিদ্যুৎ ব্যবহার করলে দেশের উৎপাদন বেড়ে যায়, দেশের উন্নতি হয়, কিন্তু সেখানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। এরকম নন প্রোডাক্টিভ খাতে যেখানে কোনো উৎপাদন নেই তারা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার ফলে দেশের লোডশেডিং বাড়তেছে। এটা কি আরেকবার একটু বলবেন না? মানে সমস্যা হয়েছিল, কি বোঝনি সেটা করো, প্রশ্ন করো। মানে এটা প্রথম থেকে পড়াচ্ছিলেন, মানে ওটাই শুনতে পাইনি। বিদ্যুৎ
এই জন্য আমি যখন পড়াচ্ছি তখন সাথে সাথে হ্যাঁ না এগুলো বলতে হয়, এগুলো বললে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শুনতেছো। কারণ তুমি যখন চুপ করে থাকো তখন তো আসলে এটা বোঝা কঠিন। তুমি ক্যামেরাটা অন করো তো দেখি, একটু ক্যামেরার ইয়েটা অন করে দাও। অন করে দিছো? জি আচ্ছা, ক্যামেরাটা অনই থাক, তুমি চুপচাপ খালি দেখো আর কি। এখন বিষয়টা হলো যে দেশে যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে এটা পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ যাদের বিদ্যুৎ যে পরিমাণ ব্যবহার করা প্রয়োজন, তারা অনেক সময় অর্থ সম্পদ বেশি থাকার ফলে তারা বিদ্যুৎটা বেশি ব্যবহার করছে। তোমার আগে তো ক্যামেরা ঠিক ছিল, হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ এই অবস্থায় থাক আর নড়াচড় করায় না। সে অবস্থাতেই তোমার কি হবে, এখন মনে করো যে কারো অর্থ সম্পদ বেশি, সে মনে করছে যে আমি বেশি পরিমাণে বিদ্যুতের লাইন নেব, মানে বেশি অ্যাম্পিয়ারের লাইন নেব, আমার কিলোওয়াট বাড়াই নেব, আমি এসি একটার জায়গায় তিনটা, তিনটার জায়গায় 10টা ব্যবহার করব। আমি হয়তো তাকে বলা হলে বলা হবে যে আমি তো বিল তো দিচ্ছি, কিন্তু প্রশ্ন হলো এরকম ভাবে যদি তারা অধিক ও মানে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে যেটি তার প্রয়োজন নয়, এবং দেখা যাচ্ছে যে তার অপ্রয়োজনে তারা এসি সারাদিন চালু রাখতেছে অথচ রুমে সে বসে নেই। সরকারি অফিসগুলোতে দেখা যায় যে অনেক সময় ও মানে কর্মকর্তা হয়তো বসে আছে 2 ঘন্টা, কিন্তু আর বাকি 8 ঘন্টা বা 10 ঘন্টা অফিসের রুমে ওই এসি চলতে ইচ্ছে। তাহলে এগুলো বিদ্যুতের এক ধরনের অপচয়, এবং এই অপচয়গুলো রোধ করলে হবে কি, আমাদের যে এটুকু বিদ্যুৎ বাঁচবে এই বিদ্যুৎটা দেশের সাধারণ মানুষ আরো বেশি ব্যবহার করতে পারবে, যে সমস্ত কলকারখানা আছে তারা এই বিদ্যুৎ ব্যবহার করার মধ্য দিয়ে দেশের যে উৎপাদন এটা অনেক গুণ বৃদ্ধি করতে পারবে। এখন বুঝতে পারছো? জি জি আচ্ছা, এখন কার্যকর ব্যবহার করার ক্ষেত্রে আরো কিছু বিষয় এখানে যুক্ত আছে। এই যে লোডশেডিং বিষয়টা যে আসলো, তো লোডশেডিংটা আমি একটু পরে আর অন্য একটা বইয়ের থেকে আমি হেল্প নিয়ে তোমাকে দেখাচ্ছি, বাট আমি এখানে বিদ্যুতের অপচয় রোধে কি কি কাজ করণীয়, এতে লেখা আছে বাসা অফিসে অতিরিক্ত যা বিদ্যুতের যন্ত্রাংশ আছে সেগুলো বন্ধ করে দেওয়া, ফ্যান হোক, এয়ার কুলার হোক, এগুলো সব। এই যে সাধারণ যে বাল্ব আগের দিনে ব্যবহার করা হচ্ছে লাল বাল্ব, এই লাল বাল্বের পরিবর্তে বলা হচ্ছে যে এনার্জি সেভিং যে বাল্ব গুলো আছে, তোমার এলইডি বাল্ব গুলো আছে, এগুলো ব্যবহার করতে হবে, পরিবেশ বান্ধব বাল্ব। রান্নার কাজে বিদ্যুতের ব্যবহার পরিহার করতে হবে, কারণ প্রেশার কুকারে রান্না করলে দেখা যাচ্ছে যে 25% সাশ্রয় হয়, কাজে সেখানে আমাদের এই বিষয়গুলো মাথায় নিয়ে করতে হবে। অপ্রয়োজনে এয়ার কুলার মানে এসি ব্যবহার করা যাবে না। ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজের ফ্রিজ কেনা দরকার। আমার বিদ্যুতের আমার পরিবার ছোট, আমি ফ্রিজ কিনেছিলাম অনেক বড়, তাহলে ও প্রতিনিয়ত কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ সে ব্যবহার করবে, এবং বাড়তি বিদ্যুতের চাপ কিন্তু ওই এলাকার বিদ্যুৎ সিস্টেমের ওপর প্রভাব সৃষ্টি করবে। যাদের সামর্থ্য আছে বড় বড় ফ্যাক্টরি এবং বাসায় স্বউদ্যোগে তোমার সোলার প্যানেল সেট করা উচিত, মানে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধাটা কি, যে এই বিদ্যুৎ তো তোমার ব্যাটারি চার্জের জন্য কিন্তু কোনো বিল দিতে হয় না, ব্যাটারিটা চার্জ হয় কি দিয়ে, তোমার রোদ দিয়ে, মানে হ্যাঁ রোদ, দিনের মানে দিনের বেলায় যে রোদটা ওঠে সূর্য দিনের আলোকে এটি চার্জ হয়, রাতের বেলা কিন্তু আমরা সেই এনার্জিটা ব্যবহার করতে পারি। আমি যদি রাতের বেলা 10টা লাইট ব্যবহার করি আর 10টা লাইটে যদি মানে তোমার বিদ্যুৎ থেকে ব্যবহার না করি, তাহলে ওইটুকু সাশ্রয় হলো, এটা একটা লাভ। এবং বড় বড় ইন্ডাস্ট্রি গুলোর আর একটা ফ্যাসিলিটি আছে, সেটা হলো ওই সোনার মানে এই যে সোলার যে প্যানেল গুলো, এই প্যানেল গুলোতে তারা ডাইরেক্ট কিন্তু কারেন্ট ব্যবহারের একটা সুবিধা থাকে, সেখানে সাধারণত বড় ধরনের সার্কিট ব্যবহার করলে তারা কিন্তু মানে বড় বড় মেশিন, এসি, এগুলো অনেক কিছু চালাতে পারে, কারণ এগুলো যখন ওই তোমার ব্যাটারি চার্জিং এর কাজে ব্যবহার হয় তখন কিন্তু ব্যাটারি থেকে ওই জিনিসগুলো চালনা করা বেশ কঠিন, বা সরাসরি যখন চালনা করা হয় দিনের বেলায় মানে আলো থাকা অবস্থায় তখন কিন্তু ওই যন্ত্রগুলো অনায়াসে চলতে পারে। এই বিষয়গুলো মানে এখন নানা দেশে কিন্তু চলতেছে, বাট আমাদের দেশে
প্রযুক্তিগত এই যে উন্নতি সেটি অনেক বেশি আরো হওয়া উচিত। এখন আমি দেখব যে আমাদের জীবনের সাথে যে শব্দটা অনেক বেশি জড়িত আছে তা হলো লোডশেডিং। এই লোডশেডিং এবং সিস্টেম লস, এই জিনিসটা কি আসলে? প্রথমে আগে দেখো সিস্টেম লসটা কাকে বলে। হ্যাঁ, সিস্টেম লসটা কাকে বলে আমরা এই অংশটা এই পরবর্তী ভিডিওর